মাছ কতগুলো পাইছে দেখেন। ঘূর্ণিঝড় ধেয়ে চলে আসলো আমাদের এলাকার দিকে, প্রচুর পরিমাণে বাতাস মারতেছে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাছটাতে পাখির বাসা আছে, গতকালকে আমি এই গাছের উপরে উঠে ভিডিও করে আপনাদেরকে দেখাইছিলাম। এই গাছটা তো পাখির বাসা আছে, তো এই গাছগুলোর মধ্যে যে পাখির বাসাগুলো আছে এগুলোর আসলে কি অবস্থা, গাছের উপরে উঠুন ছাড়া আমি বলতে পারি না আসলে তুফানে এগুলোর কি অবস্থা হইতেছে। তো আজকে আজকে আসছি সকাল থেকে, প্রচুর পরিমাণে তুফান হইতেছে আমাদের এলাকাতে, বের হওয়ার কোনো সুযোগ নাই ঘর থেকে। কিন্তু এই মাত্র আমি ঘর থেকে বেরোলাম দেখার জন্য যে আমাদের যে পাখির বাসাগুলোর ভিডিও আমরা মাঝে মাঝে করি গাছের উপরে, এগুলোর আসলে কি অবস্থা দেখতে আসছি, আসলে উপরে কি অবস্থা, আছে না ভেঙে গেছে পাখির বাসাগুলো বলতে পারি না আমি, কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এখন আমি গাছে উঠতে পারতেছি না ভাই, তাই দেখাইতে পারতেছি না। তো আপনাদেরকে আজকে দেখাবো বৃষ্টিতে তুফানে আমাদের এলাকাতে পানির স্রোতের সাথে সাথে তাল মিলিয়ে মাছ উঠতেছে। পুকুর থেকে মাছ উঠতেছে পানির স্রোতে, আমার এক কাকা মাছ ধরতেছে, আপনাদেরকে সেটা দেখাবো। এখান দিয়ে আসেন, এই সাইড দিয়ে আসেন। মাছ কতগুলো পাইছেন কাকা? এই যে উনি মাছ কতগুলো পাইছে দেখেন, এই যে আরেকটা মাছ দেখছেন, মাছগুলো এখান দিয়ে উঠে এই পানির স্রোতের সাথে উঠে, তো উঠলে উনি এগুলো ধরে 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 এখানে রাখে এই পুকুর থেকে উঠে আর কি। তো আসলে এই যে ঘূর্ণিঝড়, এই যে ঘূর্ণিঝড় ঝড় বৃষ্টি এগুলো আসলে কেন আসে আপনারা অনেকে জানেন না, তাদের উদ্দেশ্যে দুইটা লাইন বলে দিই। আসলে যখন সমাজের মধ্যে পাপ গুনাহ রাহাজানি এগুলা বেড়ে যায়, তখনই এসব ঘূর্ণিঝড় তারপরে দি আপনার ভূমিকম্প এগুলো আসে আর কি। আসে না আমাদের সমাজে কিছু কিছু ঘুষখোর, কিছু চাঁদাবাজ, কিছু আপনার দুর্নীতিবাজ, তারপরে দি আছে আরো যেমন টুপি দাড়ি লাগাইয়া লেবেজ লাগাইয়া ইসলাম বিক্রি করে খায়। তো তাদের কারণে এসব আল্লাহ তাআলার ছোটখাটো আজাব বললেই চলে, আল্লাহ তাআলা এগুলো আমাদের মধ্যে ঢেলে দেয় আর কি। তো সকল বিপদ থেকে মাফ করার মালিক আল্লাহ, বাঁচানে ওয়ালা আল্লাহ। তো সেটা বলেই শেষ করতে চাই এই ভিডিওটা, আর সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে করে আমরা ভালো থাকতে পারি, আর পাখির বাসাগুলো যাতে করে আল্লাহ ভালো রাখে, জীবজন্তুগুলো যেন আল্লাহ ভালো রাখে। আসলে এই তুফানে আসলে কি হয় বলতে পারি না আমরা। আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ রক্ষা করার মালিক, আল্লাহ হাফেজ। এই ভিডিওটা এখানে শেষ, আবারও দেখা হবে যদি বেঁচে থাকি, আবারও আপনাদের সাথে কথা হবে।